হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজও একটা ক্রিয়েটিভ আর্ট করার জন্য আসলাম। আর আজকে ক্রিয়েটিভ কেন, আজকে আমি পার্টেক্সের বোর্ড নিয়েছি, যেটার উপরে ইনশাল্লাহ অ্যাক্রিলিক রং দিয়ে আর্ট করব। আর এর আগে কখনোই করে দেখিনি, তো জানি না কেমন হবে। তো ইনশাল্লাহ পার্টেক্সের বোর্ডের উপরে আর্ট করা যায় কি না, বা এর সুবিধা অসুবিধা সব কিছু ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো। ইনশাল্লাহ দেখতে থাকুন।
আজকে আরটা করতে যেটা বুঝতে পারলাম করতে করতে, সেটা হচ্ছে যে পার্টেক্সের বোর্ডের উপর আপনার শুধুমাত্র অ্যাক্রিলিক রং দিয়েই আর্ট করা যায়। এমনিতে পোস্টার কালার, ওয়াটার কালার এগুলো কোনো কিছুই ব্যবহার করা যাবে না। আর অ্যাক্রিলিক রংটাও ব্যবহার করার ক্ষেত্রে আপনার যদি আপনি পানি ইউজ করেন তাহলে যে রংটা আনতে চাইবেন সেটা পরিপূর্ণতা পাবে না। অর্থাৎ আপনার বোর্ডের উপরে জাস্ট রং দিয়েই আর্ট করতে হবে। তো আমি প্রথম দিকে পানি নিয়েছিলাম কিন্তু পানি দ্বারা হয় না আর কি, তো একটু রংটা বেশি নিয়ে তারপর আর্ট করতে হয়। তবে আর্ট করলে আমার কাছে যেটা মনে হলো যে খুবই সুন্দর দেখায়। তো করতে পারেন, আপনারাও চাইলে আপনাদের বাড়ির আশেপাশে যেই কাঠের দোকান রয়েছে সেখানে আপনারা পেয়ে যাবেন, বললেই হবে যে আমার পার্টেক্সের বোর্ড লাগবে, তো তারা আপনার মন মতো ইনশাল্লাহ কেটে দিবে। তো আমি তাদের থেকেই রাউন্ড করে কয়েকটা কেটে আনছিলাম। আর আমার কাছে যেটা মনে হলো যে এই পার্টেক্সের বোর্ডের উপরে গ্রাফিতিটা করলে খুবই সুন্দর একটা লুক দিবে। তো আমি ইনশাল্লাহ আগামীতে, আমার কাছে আরও কয়েকটা বোর্ড রয়েছে সেগুলোর উপরে গ্রাফিতি করব, ইনশাল্লাহ আগামীতে ভিডিও পাবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না। আর যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর যদি অন্য কোনো কিছুর উপর আর চান তাহলে ইনশাল্লাহ কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ইনশাল্লাহ আগামীতে ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।